আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি সপ্র ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি, দুইটা সপ্র ব্যাখ্যা এই ভিডিওতে তুলে ধরব। মোট দর্শক, স্বপ্নে অন্যের মাথা আলাদা হতে দেখলে কি হয় বা নিজের মাথা আলাদা হতে দেখলে কি হয়, আপনারা নিজের মাথাটা দেহ থেকে ছিন্ন হতে দেখলেন বা অন্যের মাথাটা দেহ থেকে ছিন্ন হতে দেখলেন, আলাদা হয়ে যেতে দেখলেন, এর ব্যাখ্যা কি হবে এই ভিডিওটিতে আলোচনা করব। যদি শেষ পর্যন্ত দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন, ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে নিজের মাথা আলাদা হয়ে যেতে দেখেন, ছিন্ন হয়ে যেতে দেখেন দেহ থেকে, কিংবা আপনার মাথাটা দেহ থেকে কেউ কেটে আলাদা করে দিচ্ছে, এরকম স্বপ্ন যদি কেউ দেখেন, এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি চিন্তামুক্ত হবেন, আপনি পেরেশান মুক্ত হবেন। দর্শক, মানুষ যখন কোনো চিন্তা পেরেশানির মধ্যে পড়ে তখন তার মাথাটা বোঝার মতো হয়ে যায়, অনেক ভারী মনে হবে। তো এই স্বপ্নে মাথা আলাদা হয়ে যেতে মানে আপনি চিন্তা থেকে বাঁচবেন। এর আরো একটা ব্যাখ্যা যে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, কিংবা আপনার যদি কোনো ঋণ থাকে ওই ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, মানে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, এইরকমটা বোঝায়। কারণ আমরা অনেকে কিন্তু বলি, এটা কি হিসেবে ব্যাখ্যাটা, আমরা বলি যে আমার ঘরে অনেক ঋণ আছে বা আমার মাথার উপর শুধু বিপদ ঘুরপাক খাচ্ছে, এরকম কথা যদি আমরা অনেকেই বলি। এখন আপনি মাথা আলাদা হয়ে যেতে দেখার এটা অর্থ হচ্ছে, ইঙ্গিতটা হচ্ছে যে আপনার উপর থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে, কিংবা আপনার উপর যদি ঋণ থাকে ওই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন, ঋণে যায় ঝামেলা থাকবে না, আলহামদুলিল্লাহ, ভালো একটা বিষয়। দর্শক, এই গেল নিজের মাথা আলাদা হয়ে যেতে দেখলে। এখন যদি আপনি অন্যের মাথা আলাদা হয়ে যেতে দেখেন, যে আপনি অন্য কারো মাথা তার দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে যে আপনি নেতৃস্থানীয় কোনো লোকের দ্বারা উপকৃত হবেন, আপনি নেতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা, কোনো স্বনামধন্য ব্যক্তির দ্বারা, কোনো এমপি মন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপ্রধান দ্বারা কোনো উপকার পাবেন, এমনটা বোঝায়। তার মানে ভালো একটা স্বপ্ন, আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার জীবনে মঙ্গল দান করেন আর অমঙ্গল থেকে হেফাজত করেন। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।